नमस्कार বন্ধুরা আর হবিতে আপনাদের সবাইকে স্বাগত। দেখুন বন্ধুরা, আজ আমি আপনাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আমার এই যে অ্যাডেনিয়াম গাছটা, এই গাছটা শিকড়ের চাপে টপটা ফেটে গেছিল। এই যে দেখছেন, টবের খানিকটা অংশ ফেটে বেরিয়ে গেছে। এইটা আজকে আমি আপনাদেরকে রিপোর্টিং করে দেখাবো যে কিভাবে এই অ্যাডেনিয়াম গাছকে সহজে আপনারা রিপোর্টিং করতে পারবেন। জানি এখন রিপোর্টিংয়ের সময় নয়, কিন্তু যেহেতু টপটা শিকড়ে চাপে ফেটে গেছে, সুতরাং এটাকে আমাকে একটা নতুন জায়গাতে বসাতেই হবে, না হলে গাছটাতে আমি ঠিক করে জল দিতে পারবো না আর গাছটা তাড়াতাড়ি মরেও যেতে পারে। অ্যাডেনিয়াম গাছ চট করে মরে না, কিন্তু বলা তো যায় না যে শিকড়ে কোথায় কি হয়ে যাবে, তাই মরে যেতেও পারে। সেই জন্য আমি ভাঙা টবে রেখে গাছটাকে নতুন একটা ভালো টবে বসাবো। আমার যে টপটা ভেঙে গেছে, ওই টপটা 8 ইঞ্চি মাপের টপ ছিল, কিন্তু এখন বর্ষাকাল সামনে আসছে, ওই জন্য বর্ষাকালে অ্যাডেনিয়াম গাছে রিপোর্টিং করা কখনোই উচিত নয়। সেই জন্য আমি 8 ইঞ্চি গাছটার শিকড়ে কোনো রকম ক্ষতি না করে গাছটার আমি প্রতিস্থাপন করব। যদি শিকড়ে ক্ষতি করা হয়, তাহলে হয়তো শিকড়ে পচন আসতে পারে জল বসে, সেই কারণে আমি এর শিকড়টাকে কোনোভাবেই ক্ষতিগ্রস্ত করব না। সাধারণভাবে যেহেতু 8 ইঞ্চি টবে ছিল, তাই শিকড় ক্ষতিকর না যাতে না হয়, তার জন্য আমি এটাকে 10 ইঞ্চি টবে এবার বসাবো। তা প্রথমেই আমরা এই যে টবের নিচে ফুটো আছে, এই ফুটোটাকে এরকমভাবে একটা খোলাম কুচি বা টপ ভাঙা যাকে বলে, এই যে এই রকম উল্টানো মতো অংশটাকে টপের ফুটোটার নিচে দিয়ে দেব। আর এই যে সাইডে একটা আছে, ফুটো আছে, এটাকেও আমি চাপা দেব। এই ফুটোটা দেখুন একটু বন্ধ আছে, তাই এই বন্ধ ফুটোটাকে আমি প্রথমে ভালো করে গর্তটা করে নিলাম। এবার এইটা আর এভাবে দেবো না, যেহেতু দেওয়ালে মাটি বেরিয়ে যাবে এরকমভাবে দিলে, সেই জন্য আমি এটাকে এরকম সোজা করে এই ছিদ্রটাকে বন্ধ করে দেব। এই যে এবার একটা খবরের কাগজের টুকরো নিয়ে আমি এর উপরে মিলে দেব, যাতে মাটিটা কোনোভাবে বেরিয়ে যেতে না পারে। যে নতুন ঝুরঝুরে মাটিটা আমি দেব এই টবের মধ্যে, সেই মাটিটা যাতে কোনো অবস্থাতেই বেরিয়ে যেতে না পারে। এবার দেখুন, আমি এভাবে এখানে উপযুক্ত পরিমাণ উচ্চতায় মাটিটা দিয়ে নেব, তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, মোটামুটি সঠিক উচ্চতা মাটিটা আমি দিয়ে দিয়েছি। এবার এই পুরনো গাছটাকে আমি ধরে এর মধ্যে আস্তে করে বসিয়ে দেবো। দেখুন এবার টবের যে উচ্চতাটা হয়েছে, দেখুন আপনারা, এই যে এই এটা আবার জল দেওয়া যাবে। এই মাটিটা, এই জায়গাটা দিয়ে ফাঁকাটা আমি মাটি দিয়ে ভরাট করে দেবো, তারপর এই গাছটা জল দেওয়ার যথেষ্ট জায়গা থাকবে। তা যেহেতু এটা বর্ষাকাল, তাই আমি বর্ষাকাল আসতে চলেছে, এটা গরমকাল, তাই আমি গাছটাতে রিপোর্টিং করার সময় কোনো রকম শিকড় কাটলাম না। আমি পরে আপনাদেরকে অন্য বড় গাছে নিশ্চয়ই রিপোর্টিং করার সময় কীভাবে অ্যাডেনিয়ামের শিকড় কাটতে হয়, ডাল কেটে কীভাবে বসাতে হয়, সেগুলো আমি আপনাদেরকে নিশ্চয়ই পরে দেখাবো। যেহেতু এটা এখন সামান্য ব্যাপার, অল্পই হয়েছিল গাছটার ক্ষতি, শুধু টপটাই ভেঙেছিলো আর সেরকম গাছটা আর কিছু হয়নি, তাই আমি আপনাদেরকে শুধু এইটুকুই দেখালাম। যদি গাছের শিকড় আরও অনেক বেশি মোটা হতো, তাহলে আমি আপনাদেরকে এটা কেটেও দেখাতাম, আর বর্ষার জন্য তো দেখায়নি। সামনে বর্ষা আসছে, গাছটা ততদিনে শিকড় নতুন শিকড় নাও বেরোতে পারে, এবার ওর জন্য গাছটা ক্ষতি হতে পারে, তাই আমি শিকড়টা কাটলাম না, একটু তুলনামূলক বড় টবে বসালাম। তা আমি দেখুন এখানে কোনো রকম ফাঙ্গিসাইড দিইনি, দেওয়া উচিত ছিল কিন্তু দিইনি, না দিলেও কোনো অসুবিধা হবে না, কারণ এটা তো শিকড়ের কোনো ক্ষতি করা হয়নি, তাই ফাঙ্গিসাইড না দিলেও চলবে। আর আমি নিচে, এটা অ্যাডেনিয়াম গাছ, তবু আমি এর নিচে কোনো গাছটা রিপোর্টিং করার সময় নিচে কোনো রকম বালি পাথর কিছু দিলাম না। আর যেভাবে আমি বসালাম, একটা টপ ভাঙার টুকরো আর খবরের কাগজ দিয়ে এভাবে বসালেই হবে, কোনো রকম বালি পাথর দিয়ে ড্রেনেজ সিস্টেম করার দরকার নেই। ও এইটুকু এই এই ড্রেনেজ সিস্টেমেই জল ঠিকই বেরিয়ে যাবে টপ থেকে। আর দেখুন এই যে আপনারা দেখুন, এই যে সাধারণ মাটি আমি এখানে আমার আছে, এখানে কোনো রকম সার মেশানো বা কোনো রকম বালি টালি কিচ্ছু মেশানো না, এমনি প্লেন,
প্লেন গার্ডেন সয়েল যেটাকে বলে সেই মাটিটা দিয়ে আমি টবটা বাকি অংশটা ভরাট করে দিচ্ছি। কোনো নতুন মাটি কোনো রকম কিচ্ছু দিইনি, এইটা এমনি প্লেন মাটি একটা দিলাম। এরপর আমি গাছটা ধরে গেলে, গাছটা ধরেই আছে, গাছটা সেরকম কোনো অসুবিধা নেই, তবে আমি এই 7 দিন 10 দিন পর থেকে এইটা যেমন তরল সার দেওয়া দরকার সেরকমই তরল সার দেবো আমি নিশ্চিত। যেহেতুই গাছটা যথেষ্ট ফুল হবে, আপনারা পরে এই গাছটা আমি দেখাবো আপনাদেরকে কেমন কতটা ফুল হয়েছে। তা গাছটা আমি এখন যতটা মাটি আর দরকার ভরাট করে নিই, তারপর আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। দেখুন বন্ধুরা, গাছটা যথেষ্ট মাটি দেওয়া হয়ে গেছে যতটা দরকার প্রয়োজন মতো। আর এই যে ওপরে কিছুটা ছাড়ও আছে, এই যে জল দিলে যাতে কোনো জলটা বেয়ে অসুবিধা দিতে না অসুবিধা হয় বা উপচে না চলে যায় সেরকম পরিমাণ মতো জায়গাটা আমি ছাড়ও রেখে দিয়েছি। চলুন এবার গাছটাতে আমরা জল দিয়ে দিই, কেননা প্রত্যেকটা গাছই রিপোর্টিং করার পর অবশ্যই জল দিতে হবে। দেখুন বন্ধুরা, এবার যথেষ্ট পরিমাণ জল দিয়ে আমি এই গাছটা রিপোর্টিংটাকে সম্পূর্ণ করে দিচ্ছি। আর এই গাছগুলোকেও আমি রিপোর্টিং করেছি, এত ভিডিও তো আপনাদেরকে দেখানো সম্ভব নয়। এই গাছগুলো সবই ক্ষতি হয়েছিল, ঝড় হয়েছে আমাদের এখানে খুব, আর তার জন্য গাছগুলোকে রিপোর্টিং করতে হয়েছে। এই গোলাপ গাছটাও করেছি, আমি আপনাদেরকে পরে আরও সুন্দর গোলাপ গাছের রিপোর্টিং, গোলাপ গাছের বিস্তারিত ভিডিও, গোলাপ গাছ করতে যেতে আপনাদের খুব সুবিধা হয় সেই ব্যবস্থা আমি করে দেবো ভিডিও করে। এটা একটা কামিনি গাছ, এটারও ভিডিও করেছি, এইটারও রিপোর্টিং করেছি। আর এই অ্যাডেনিয়াম গাছ দুটো দেখছেন, এদেরও রিপোর্টিং করেছি। আর এই গাছটা তো আপনাদেরকে আমি রিপোর্টিং করে দেখালাম। যাই হোক বন্ধুরা, যদি আমাদের ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেলটা ফলো করবেন। আর আমাদের ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।